এবার খুলনায় 12 বছরের এক কিশোরকে নির্মমভাবে হত্যা। অভিযোগে তিনজনকে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ। সারা দেশব্যাপীর কাছে অনুরোধ, সেবা প্রশাসনের কাছে অনুরোধ, যেহেতু এই এই হত্যাকারীদের চরম শাস্তি হোক। বিচার দাবিতে এলাকাবাসীর বিক্ষোভ। পর্যাপ্ত সাক্ষ্য প্রমাণ পেলে শিশু নির্যাতনের মামলাগুলো দ্রুত নিষ্পত্তি করার আশ্বাস। এই সব অপরাধের ব্যাপারে বিচার অত্যন্ত দ্রুত হবে এবং প্রসিকিউশন তার দৃষ্টান্তমূলক সাজার জন্য আদালতের কাছে প্রার্থনা করবে। দেখছিলেন প্রধান শিরোনাম। সন্ধ্যার সময়ের সঙ্গে আছি আমি সাইফুল রুদ্র এবং আমি সজল মিত্র রিচার্ড। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। জন্মদিন পালনের মাধ্যমে 15 আগস্টের পবিত্রতা নষ্ট না করার আহ্বান আওয়ামী লীগের। রাজধানীতে বঙ্গবন্ধুর 40তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে সমাবেশ। অভিজিৎ হত্যা তদন্তের কোনো ফলাফল এফবিআই দিতে না পারলেও নিশ্চিত 7 জনকে শনাক্ত করেছে ঢাকার গোয়েন্দারা। দেশীয় প্রতিষ্ঠানগুলোকে গতিশীল করার তাগিদ বিশ্লেষকদের। নারায়ণগঞ্জে বাস থামিয়ে ব্যবসায়ীকে গুলি করে হত্যার ঘটনায় জড়িত কাউকে চিহ্নিত করতে পারেনি পুলিশ। নিহতের পরিবারে কান্নার রোল। দালালদের খপ্পরে পড়ে অবৈধ পথে মালয়েশিয়া যাওয়ার 5 মাস পর লাশ হয়ে ফিরলেন নরসিংদীর রশিদ। অভিযুক্ত দালালের শাস্তি দাবি স্বজনের। এবং ভারত থেকে গরু আসা বন্ধ হওয়ায় চরম অস্থিরতা দেশের বাজারে। মাংসের দাম বেড়ে প্রায় দ্বিগুণ, আসন্ন ঈদে কোরবানি দেয়া নিয়ে শঙ্কা। খুলনায় 12 বছরের শিশু রাকিবকে অমানবিক নির্যাতনে হত্যার প্রতিবাদে অভিযুক্তদের সর্বোচ্চ শাস্তির দাবিতে বিক্ষোভ করেছে বিক্ষুব্ধ এলাকাবাসী। এ সময় অভিযুক্ত গ্যারেজ মালিক মিন্টুর গ্যারেজে হামলা চালানো হয়। এদিকে খুলনার পুলিশ কমিশনার রাকিবের পরিবারের সদস্যদের সঙ্গে দেখা করে দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন। রাকিব হত্যাকারীদের বিচারের দাবিতে মঙ্গলবার সকালে বিক্ষোভ মিছিল নিয়ে খুলনা শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্ট প্রদক্ষিণ করে এলাকাবাসী। এ সময় অভিযুক্ত গ্যারেজ মালিক মিন্টুর গ্যারেজেও হামলা চালায় তারা। এক পর্যায়ে পুলিশের বিক্ষোভে বাধা দিলে খানজাহান আলী সড়ক বেশ কিছু সময় অবরোধ করা হয়। পরে পুলিশের আশ্বাসে রাস্তা থেকে সরে যায় বিক্ষোভকারীরা। পয়সা গনি মনে হয়েছিল না, সে কাজটা ছেড়ে দিয়েছে। ছেড়ে দেওয়ার বিধায় তাকে মানে কৌশলগত ডেকে এনে তাকে হত্যা করা হয়। আমরা এমন ভাবে ওদের বিচার চাই, আপনাদের কাছে একটাই অনুরোধ, যারা এই অন্যায়ের সঙ্গে জড়িত তাদের অবশ্যই গ্রেফতার করে সুষ্ঠু বিচার আমরা আশা করি। প্রশাসনের কাছে অনুরোধ করছি এদের জন্য কঠিন বিচার করে। এ সময় হত্যাকারীদের সমর্থনে কথা বলায় বিক্ষুব্ধ জনতার রোষানলে পড়ে মিজান নামের এক যুবক। পরে পুলিশ তাকে উদ্ধার করে থানায় নিয়ে যায়। এর আগে সকালে খুলনার পুলিশ কমিশনার রাকিবের পরিবারের সদস্যদের সঙ্গে দেখা করে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন। আসামিরা যাতে কোনো মতে আইনের ফাঁকুকে বেরিয়ে না আসে, সেটা যা যা করা দরকার, সেই আমাদের কি কি জিনিস এখানে আলামত জব্দ করতে হবে, কি কি ওই সাক্ষী যারা আছে, দেখা সাক্ষী বা চাক্ষুষ সাক্ষী, তাদেরকে আমরা সুন্দরভাবে সাক্ষীগুলো নেব। আমি এলাকাবাসীর কাছে এটুকু বলবো, এখানে আমাদের কোনো ধরনের কোনো গাফিলতি থাকবে না। জেলা প্রশাসন থেকে নিহত রাকিবের পরিবারকে 10,000 টাকা আর্থিক সহায়তা দেয়া হয়েছে। সময় সংবাদ, খুলনা। এর আগে গতকাল বিকেলে নগরীর টুটপাড়া কবরখানা এলাকায় রাকিবের মলদারে কম্প্রেসারের পাইপ দিয়ে বাতাস ঢুকিয়ে মধ্যযুগীয় কায়দায় হত্যা করা হয়। এ ঘটনায় রাকিব রাতেই বিক্ষুব্ধ এলাকাবাসী এক নারী সহ 3 জনকে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করে। পরে নিহতের বাবা আটক 3 জনের নাম উল্লেখ করে মামলা দায়ের করেন। আবুল বাশারের ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন তরিকুল ইসলাম। সিলেটের রাজনের মতো কোনো দোষ ছিল না শিশু রাকিবেরও, তবু নির্মমতার শিকার হয়ে প্রাণ দিতে হলো 12 বছরের এই শিশুকে।
স্বজনদের অভিযোগ, মালিকের অত্যাচার সইতে না পেরে এক বছর আগেই টুটপাড়া কবরখানা এলাকার মিন্টু মিয়ার সাইকেল গ্যারেজ ছেড়ে পাশের পিটিআই মোড়ে আরেকটি গ্যারেজে কাজ নেয় রাকিব। চাকরি ছেড়ে দেওয়ার অপরাধে সোমবার বিকেলে রাকিবের ওপর চড়াও হয় মিন্টু ও তার ভাইয়ের ছেলে শরীফ। এ সময় রাকিবকে ধরে নির্মম নির্যাতন করে তারা। এক পর্যায়ে গুরুতর অসুস্থ হয়ে পড়লে তাকে স্থানীয় ক্লিনিকে নিয়ে যায়। অবস্থার অবনতি হলে সেখান থেকে তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে মারা যায় রাকিব। একটা মহিলা এসে খবর করছে কি যে ওরে জেনে কিরা পাইপ দিয়েছে বলে। আমি তো বিশ্বাস গ্যাসের পাইপ দিয়েছে, আমি তো বিশ্বাস করিনি। না করলে ওর যে মালিক, সেই মালিক লোক পাঠাই দিতে মোটর সাইকেলে, তার দোকান দিয়ে বেরোয় এসে বলতে ডাইকি নিয়ে এই কাজ করলো। দুইজনে ধরেছে আর একজনে প্যান্ট খুলে এই হাওয়া দিচ্ছে। এ ঘটনায় স্থানীয় বিক্ষুব্ধ জনতা রাতেই মিন্টু, শরীফ ও শরীফের মা বিউটি বেগমকে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করেছে। ওরে যদি কোনো কাজের কথা বলা হয় ও দৌড় দিয়ে তার সেই কাজটা করে, এটা হচ্ছে ওর মহৎ গুণ। আর এই যে ঘটনাটা এরা ঘটাইছে এর তদন্ত করে সুষ্ঠু বিচার, আমরা ফাঁসি চাই ওর। সারা দেশব্যাপীর কাছে অনুরোধ, সারা প্রশাসনের কাছে অনুরোধ, যেহেতু এই এই হত্যাকারীর হত্যাকারীদের চরম শাস্তি হোক। মারা যাওয়ার পরে 11:30 দিকে স্থানীয় লোকজন জানতে পেরে শরীফ, মিন্টু ওর চাচা এবং ওর মাকে উত্তম মাধ্যম দিয়ে মারপিট করে পুলিশে সোপর্দ করে। শিশু রাকিবকে হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন এলাকাবাসী। তরিকুল ইসলাম, সময় সংবাদ, খুলনা। পর্যাপ্ত সাক্ষ্য প্রমাণ পেলে সাম্প্রতিক সময়ের শিশু নির্যাতনের মামলাগুলো দ্রুত নিষ্পত্তি করা হবে বলে জানিয়েছেন আইনমন্ত্রী অ্যাডভোকেট আনিসুল হক। দোষীদের যাতে দৃষ্টান্তমূলক সাজা হয় এক্ষেত্রে রাষ্ট্রপক্ষের আইনজীবীরা আইনি পদক্ষেপ নেবে। দুপুরে রাজধানীর একটি হোটেলে বাংলাদেশ আর্বিট্রেশন সেন্টার আয়োজিত এক অনুষ্ঠান শেষে সাংবাদিকদের একথা বলেন তিনি। এ সময় তিনি জানান খুব শীঘ্রই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সংখ্যাগত পরিবর্তন আসবে। সত্য যে সব প্রমাণ পাওয়া যাবে এই সব অপরাধের ব্যাপারে বিচার অত্যন্ত দ্রুত হবে এবং প্রসিকিউশন তার দৃষ্টান্তমূলক সাজার জন্য আদালতের কাছে প্রার্থনা করবে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল যেটা তার সংখ্যার ব্যাপারে পরিবর্তন দেখবেন। এখন সেটা আপনারা জিজ্ঞেস করছেন কোন সময়, আপনাদের একটু অপেক্ষা করতে হবে। কেক কেটে জন্মদিন পালনের মাধ্যমে 15 আগস্টের পবিত্রতা নষ্ট না করার আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগ নেতারা। এ সময় উৎসব না করে সারা দেশে সার্বজনীনভাবে জাতির জনকের শাহাদাত বার্ষিকী পালন করতে খালেদা জিয়ার প্রতি আহ্বান জানান। বিকেলে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের 40তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে আয়োজিত সমাবেশে তিনি একথা বলেন। আমি জনকের কন্যা নিশ্চিত, আমরা বঙ্গবন্ধু সেই স্বপ্ন বাস্তবায়নের জন্য এগিয়ে যাচ্ছি। এই স্বপ্ন বাস্তবের ক্ষেত্রে এই সকল সন্দেহকারী, এই সকল খুনি, এই নাশকতামূলক সন্ত্রাসী কর্মকাণ্ডে যারা লিপ্ত আছে, বাংলাদেশ আন্তর্জাতিকে যারা ব্যাহত করতে চায়, তাদের সকল অপতৎপরদেরকে আমরা প্রতিরোধ করব, প্রতিহত করব। সাবেক প্রধানমন্ত্রী বিরোধী দলের নেত্রী, উনার জন্মদিন 15 আগস্ট না, তারপরেও তিনি উনি জন্মদিন পালন করেন 15 আগস্ট। আমরা জাতিকে ঐক্যবদ্ধ করতে চাই। স্বাধীনতার দীর্ঘদিন সময় আমরা পার করেছি, আমরা চাই সবাই মিলে সার্বজনীন ভাবে জাতির পিতার মৃত্যু দিবস পালন। লেখক ব্লগার অভিজিৎ রায় হত্যাকাণ্ডের তদন্তের জন্য নিয়ে যাওয়া আলামত এবং কিছু কারিগরি পরীক্ষার ফল এখনো দিতে পারেনি মার্কিন গোয়েন্দা সংস্থা FBI। তবে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ তদন্তে নিশ্চিত হয়েছে হত্যাকাণ্ডে জড়িত ছিল কমপক্ষে 7 জন, আর এদের সবাই নিষিদ্ধ সংগঠন আনসারুল্লাহ বাংলা টিমের সদস্য। এ সময় সময় সংবাদকে এই তথ্য দিয়েছেন গোয়েন্দা পুলিশের যুগ্ম কমিশনার মনিরুল ইসলাম। এদিকে বিশ্লেষকরা বলছেন কারো উপর নির্ভরশীলতা নয়, যে কোনো মামলার রহস্য উদ্ঘাটনে দেশীয় সংস্থাগুলোকে গতিশীল করা উচিত। বিস্তারিত খান মোহাম্মদ রুমেলের রিপোর্টে। 26 ফেব্রুয়ারি রাতে বইমেলা থেকে ফেরার পথে কুপিয়ে হত্যা করা হয় লেখক ব্লগার অভিজিৎ রায়কে। এ সময় গুরুতর আহত হন তার স্ত্রী রাফিদা আহমেদ বন্যা। হত্যাকাণ্ডের পর পেরিয়ে গেছে 5 মাসের বেশি সময়। এর মধ্যে হাফিজুর রহমান ফারাবি নামে একজনকে গ্রেপ্তার এবং তার কাছ থেকে গুরুত্বপূর্ণ তথ্য পাওয়ার দাবি করা হলেও এখনও ধরা ছোঁয়ার বাইরে হত্যাকারীরা। অথচ মামলার তদন্তে সহায়তা করতে দেশে এসেছিল মার্কিন গোয়েন্দা সংস্থা ফেডারেল ব্যুরো অব ইনভেস্টিগেশন FBI এর প্রতিনিধি দল। মামলার আলামত পরীক্ষার জন্য নিয়ে গেছে তারা।
কিন্তু কয়েক মাস পেরিয়ে গেলেও আসেনি ফলাফল। সরাসরি হত্যাকাণ্ডে অংশগ্রহণ করেছে এরকম সাতজনের সম্পৃক্ততা আমরা পেয়েছি, এবং তারা যে জড়িত ছিল সেই জড়িত থাকার ব্যাপারে যথেষ্ট সাক্ষ্য প্রমাণ, যেটা ডকুমেন্টারি সাক্ষ্য থেকে অন্যান্য সাক্ষ্য, সেটি আমাদের সংগ্রহে এসেছে। কিন্তু এখন পর্যন্ত এই সাতজনের কেউ গ্রেপ্তার হয়নি। FBI ল্যাবে আমাদের যে 11টার মতো আলামত সেগুলো আমরা প্রেরণ করেছিলাম পরীক্ষার জন্য, তো সেগুলোর ফলাফল এখনো আসেনি। এবং এর বাইরেও কিছু টেকনোলজিক্যাল সহায়তা আমরা তাদের কাছে চেয়েছিলাম, সেটির ব্যাপারেও এখন পর্যন্ত তারা কোনো ধরনের কোনো তথ্যই দিতে পারেনি। এদিকে বিশ্লেষকরা বলছেন, এ ধরনের মামলার তদন্ত কিংবা চরমপন্থা নিয়ন্ত্রণে দেশীয় প্রতিষ্ঠানগুলোর সক্ষমতা বাড়ানোর দিকেই নজর দেওয়া উচিত। কিছুদিন পর পর কয়েকটা গ্রেপ্তার করলেন, শুধু সেটা যথেষ্ট না, একদম শেকড় পর্যায় থেকে বিষয়টাকে বুঝে কোথায় আপনার কোন প্রতিষ্ঠান দরকার হবে, কোথায় কি অ্যাড্রেস করতে হবে, সেইভাবে আপনাকে যেতে হবে। সমস্যাটা যত গভীর আপনি যদি সেইটা অনুধাবন না করে শুধুমাত্র মানে যে তৎপরতাগুলো চালাচ্ছেন সেটা শুধুমাত্র খুবই অপর্যাপ্ত না, সেটা কোনোভাবে চরমপন্থাকে নিয়ন্ত্রণ করার জন্য যথেষ্ট না। তিনি আরো বলেন, প্রগতিশীল চিন্তার ধারাকে অব্যাহত রাখা এবং আইনের প্রতি মানুষের আস্থার জায়গাটি অটুট রাখতে হলে এসব হত্যাকাণ্ডের সুষ্ঠু বিচারের কোনো বিকল্প নেই। খান মোহাম্মদ রুমেল, সময় সংবাদ, ঢাকা। নারায়ণগঞ্জে বাস থামিয়ে ব্যবসায়ী নুরুল ইসলামকে গুলি করে হত্যার ঘটনায় জড়িত কাউকে এখন পর্যন্ত চিহ্নিত করতে পারেনি পুলিশ। এদিকে নিহতের পরিবারে এখন শুধুই কান্না, হত্যার কারণ না জানায় মামলা করেনি পরিবার, তবে হত্যা রহস্য উদ্ঘাটনের চেষ্টা চলছে বলে জানিয়েছে পুলিশ। নারায়ণগঞ্জ থেকে রবিউল ইসলামের ছবি ও শরীফউদ্দিন সবুজের পাঠানো তথ্য নিয়ে টেক্সট রিপোর্ট। মঙ্গলবার সকালে নুরুল ইসলামের মৃত্যুর খবর পৌঁছানোর পরই স্বজনদের আহাজারিতে ভারী হয়ে ওঠে ফতুল্লার প্রসন্ননগর এলাকার পরিবেশ। সন্তানের এমন মৃত্যুতে কান্নায় ভেঙে পড়েন বৃদ্ধা মা। স্বামীকে হারিয়ে সন্তানের ভবিষ্যৎ নিয়ে শঙ্কিত স্ত্রী ইয়াসমিন, আর উপার্জনক্ষম একমাত্র ছেলের মৃত্যুতে শোকে পাথর বৃদ্ধ বাবা। তবে পরিবারের কেউই বুঝতে পারছেন না কেন হত্যা করা হলো তাকে। আমি কোনো কিছু জানি না, উনি মোবাইল ব্যবসা করে, শুধু এতটুকু জানি কোন শত্রু কি করছে না করছে আমি কিছু বলতে পারবো না। এটা দুর্ঘটনাটা ঘটছে না, আল্লাহ ঘটাইছে বা এটা কে ঘটাইছে আমরা কইতে পারতাম না। মমিনের লেগে এই শত্রু করতে খারিছে আল্লাহ জানি না, এটা তদন্ত চাই, এটা বিচার চাই। এদিকে হত্যার রহস্য উদ্ঘাটন করে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে পুলিশ। আমরা বিভিন্ন দিকে তদন্ত করতেছি, একাধিক টিম, ডিবি, আমরা নিজেরা, আরো অন্যান্য গোয়েন্দা সংস্থা যারা আছে করতেছি। আশা করি আমরা অচিরেই এই হত্যার মোটিভ এবং প্রকৃত কালপিট যারা আছেন ধরতে পারবো। সোমবার রাতে ঢাকা নারায়ণগঞ্জ লিংক রোডের মাহমুদপুর এলাকায় চলন্ত বাসের সামনে ককটেল ফাটিয়ে গতিরোধ করে নুরুল ইসলামকে গুলি করে একদল দুর্বৃত্ত। পরে গুরুতর অবস্থায় স্থানীয় একটি হাসপাতালে নেওয়া হলে তাকে মৃত ঘোষণা করেন কর্তব্যরত চিকিৎসক। সময় সংবাদ, নারায়ণগঞ্জ। দালালের খপ্পরে পড়ে অবৈধ পথে মালয়েশিয়া যাওয়ার পাঁচ মাস পর সেখানকার বেলান্তিক বন্দিশালা থেকে লাশ হয়ে ফিরলেন নরসিংদীর আব্দুর রশিদ। মঙ্গলবার দুপুরে তার মরদেহ বাড়িতে পৌঁছালে এলাকা জুড়ে নেমে আসে শোকের ছায়া। পরিবার জুড়ে চলছে শোকের মাতম। অভিযুক্ত দালালের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেছেন নিহতের পরিবার। নরসিংদী থেকে আশিকুর রহমান পিয়ালের পাঠানো তথ্য কাউসার আহমেদের ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। পাঁচ মাস আগে নরসিংদীর পৌর এলাকার বেলানগর মহল্লার আব্দুর রশিদ সহ প্রায় 1000 মানুষ পরিবারের সচ্ছল জীবনের আশায় মালয়েশিয়াগামী একটি ট্রলারে উঠেছিলেন। কয়েক মাস সাগরে ভাসার পর একদিন দালাল্লা তাদের ফেলে যায়। এরপর নিজেরাই ট্রলার চালিয়ে লঙ্কাবি উপকূলে গেলে মালয়েশিয়ার পুলিশ 716 জন বাংলাদেশিকে আটক করে। এরপর তাদের নেওয়া হয় বেলান্তিক বন্দি শিবিরে। তাদেরই একজন ছিলেন নরসিংদীর কাঠমিস্ত্রি আব্দুর রশিদ। সেখান থেকে পরিচয় যাচাইয়ের পর রশিদের আরো দুই সহযোগী নরসিংদীর আওলাদ হোসেন ও মকবুল হোসেন সহ অনেকে বাংলাদেশে স্বজনদের কাছে ফিরেছেন, কিন্তু ফেরেননি রশিদ। অর্ধাহারে অনাহারে থাকায় অসুস্থ হয়ে বন্দি শিবিরেই মারা যান তিনি। বলছি যে আমরা তো ভাষা বুঝি না, তো আমার বাঙালি ছিল, তারপরে ইংলিশ আগে বলছে যে লোকটা তো অসুস্থ হয়ে গেছে, আপনার চিকিৎসা করান। তখন তাগরে বললে পরে আমরে তারা মাইর দূর করে, মাইর দূর করার পরে মনে করেন যে সে 21 দিন পরে সে মারা যায়। ওই বন্দি শিবিরে থাকা সহযোগীদের মাধ্যমে পরিবারের লোকজন জানতে পারেন রশিদের মৃত্যুর খবর। এরপর মঙ্গলবার ভোরে বিমান বাংলাদেশের মাধ্যমে তার মরদেহ দেশে ফিরিয়ে আনা হয়। আমি চাই না আমার বাবার মতন কেউ যাক, আর এই দালাল যা আছে
ওদেরকে কঠোর শাস্তি দেওয়া হোক। এখন আমার ছেলে মেয়ে কি করবো, আমার তো একটা বাড়ি ঘর নাই, কিন্তু কিছু নাই, আমি কি নিয়ে চলবো, আমি কি নিয়ে চলবো, আমি 3 লাখ টাকা খুঁজে দিব। দুই দফা জানাজা নামাজ শেষে আব্দুর রশিদের মরদেহ দাফন করা হয়েছে গ্রামের বাড়িতে। সময় সংবাদ নরসিংদী। সন্ধ্যার সময় আরো থাকছে। সঞ্চয়পত্রের সুদ কমায় ক্ষতিগ্রস্ত হচ্ছেন সাধারণ গ্রাহকরা। আয় কমে যাওয়ায় সংসার চালানো নিয়ে উৎকণ্ঠা, ব্যাংক বহির্ভূত ও ঝুঁকিপূর্ণ খাতে অর্থ বিনিয়োগের আশঙ্কা। ২০১৮ সাল থেকে বাণিজ্য মেলা হবে রাজধানীর পূর্বাচলে নিজস্ব জায়গায়। চীন সরকারের আর্থিক সহায়তায় স্থায়ী এ অবকাঠামো নির্মাণ করা হবে। জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি একনেকের সভায় আজ এ প্রকল্প অনুমোদন দেওয়া হয়। 796.1 কোটি টাকার এ প্রকল্পে 625.70 কোটি টাকার অনুদান দেবে চীন সরকার। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় 9টি উন্নয়ন প্রকল্পের অনুমোদন দেওয়া হয়। এতে প্রাক্কলিত ব্যয় ধরা হয়েছে 3,368.63 কোটি টাকা। সভা শেষে পরিকল্পনা মন্ত্রী আ হ ম মুস্তফা কামাল সাংবাদিকদের জানান, নিজস্ব অবকাঠামো নির্মাণ কাজ শেষ না হওয়া পর্যন্ত বাণিজ্য মেলার আগের স্থানেই হবে। এ সময় তিনি জানান, বাংলাদেশে যুক্ত হওয়া ছিটমহলগুলোতে আগামী 3 মাসের মধ্যেই বিদ্যুৎ সংযোগ দেওয়া হবে। প্রধানমন্ত্রীর তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়কে হত্যা ও অপহরণের চক্রান্তের অভিযোগে জাতীয়তাবাদী সাংস্কৃতিক সংস্থা জাসাসের সহসভাপতি মোহাম্মদ উল্লাহ মামুনের বিরুদ্ধে মামলা দায়ের করেছে পুলিশ। গতরাতে পল্টন থানায় বাদী হয়ে মামলাটি দায়ের করেন গোয়েন্দা পুলিশের এক পরিদর্শক। এ ঘটনার অধিকতর তদন্তের প্রয়োজনে মামলার তদন্তকারী কর্মকর্তাকে নিউ ইয়র্কে পাঠানোর পরিকল্পনার কথাও জানিয়েছে গোয়েন্দা পুলিশ। পুলিশ জানায়, গত মার্চে যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে সজীব ওয়াজেদ জয়কে হত্যার ষড়যন্ত্র করা হয়। ষড়যন্ত্রকারী হিসেবে জাসাসের সহসভাপতিকে চিহ্নিত করা হয়। পরে গতকাল রাতে তাকে অভিযুক্ত করে মামলা করা হয়। এজাহারে জাসাস সহসভাপতির নাম উল্লেখ করা হলেও বিএনপি ও এর সহযোগী সংগঠনের নেতারাও জড়িত থাকতে পারেন বলে মামলায় উল্লেখ করা হয়েছে। সজীব ওয়াজেদ জয়ের কে হুমকি ও ষড়যন্ত্র সংক্রান্তে পল্টন থানায় মামলা হয়। পল্টন থানার মামলা নম্বর 1, তথ্য প্রযুক্তি উপদেষ্টাকে আমেরিকায় তাকে অপহরণ এবং হত্যার ষড়যন্ত্র সংক্রান্তে বিএনপি জাসাসের সহসভাপতি মোহাম্মদুল্লাহ মামুনের ছেলে রিজবি মার্কিন যুক্তরাষ্ট্রের FBI এজেন্টকে ঘুষ প্রদান করেছিল, এই সংক্রান্তে ওই জায়গায় একটা মামলা হয়। দেশীয় গোয়েন্দা সংস্থা তদন্ত করে এর সম্পৃক্ততা পাওয়ার কারণেই বিজ্ঞ ইসে মাননীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অনুমতি সাপেক্ষে অত্র মামলাটি রুজু করেন। এই মামলার তদন্তের ক্ষেত্রে ঘটনাস্থল একাধিক ঘটনাস্থল, সেটা নিউ ইয়র্কে কোনো ঘটনাস্থল থাকতে পারে, সেই ক্ষেত্রে এই মামলাটির তদন্তের ক্ষেত্রে তদন্তকারী কর্মকর্তাকে হয়তো সেখানে পাঠানোর বিষয়ে এবং FBI এর সহযোগিতার যদি কোনো বিষয় কখনো অনুগত হয় সেটি অবশ্যই তাদের কাছে চাওয়া হবে। বিএনপি নেতা MK আনোয়ার, রুহুল কবির রিজভি ও আমানুল্লাহ আমান সহ 31 নেতাকর্মীকে রমনা থানার একটি নাশকতার মামলা থেকে অব্যাহতি দিয়েছেন মুখ্য মহানগর হাকিম আদালত। দুপুরে ঢাকা মহানগর হাকিম আমিনুল হক তাদের অব্যাহতির আদেশ দেন। এর আগে এবছরের 17 জানুয়ারি অবরোধ চলাকালে রাজধানীর সেগুনবাগিচা এলাকায় গাড়ি ভাঙচুর ও অগ্নিসংযোগের অভিযোগে বিএনপি নেতাদের আসামি করে মামলা দায়ের করে রমনা থানা পুলিশ। গত 19 মে এ মামলার আদালতে অভিযোগপত্র জমা দেন তদন্ত কর্মকর্তা। অভিযোগপত্রে এই 31 জনের বিরুদ্ধে সাক্ষ্য প্রমাণ না থাকায় মামলা থেকে তাদের অব্যাহতির আবেদন করা হয়। সে আবেদনের পরিপ্রেক্ষিতেই এই মামলা থেকে বিএনপি নেতাদের অব্যাহতির আদেশ দেওয়া হয়। উচ্চ আদালতের নির্দেশে রাজধানীতে ফিটনেসবিহীন মোটরযান ও ভুয়া ড্রাইভিং লাইসেন্সধারীদের ধরতে অভিযান শুরু করেছে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ BRTM। দুপুরে রাজধানীর 5টি স্থানে BRTA এই অভিযান পরিচালনা করে। BRTA এর নির্বাহী ম্যাজিস্ট্রেট এসব ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। অভিযানে ফিটনেসবিহীন মোটরযান না পেলেও লাইসেন্স ছাড়া গাড়ি চালানোয় বেশ কয়েকজন গাড়ি চালককে জেল ও জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। এ ধরনের অভিযান অব্যাহত রাখতে দেশব্যাপী জেলা প্রশাসন ও পুলিশের সহযোগিতা প্রয়োজন বলে জানান BRTA এর চেয়ারম্যান। গতকাল সারা দেশে ফিটনেসবিহীন মোটরযান চলাচলে নিষেধাজ্ঞা জারি করেন হাইকোর্ট। সেই সাথে আগামী 30 দিনের মধ্যে ফিটনেসবিহীন গাড়ি চলাচল কেন বন্ধ করা হবে না তা জানতে চেয়ে
রুল জারি করেন হাইকোর্ট। ভ্রাম্যমাণ আদালত সারা বছরব্যাপী আমরা পরিচালনা করে থাকি। মহামান্য হাইকোর্টের আদেশের প্রেক্ষিতে আমাদের কার্যক্রম আমরা জোরদার হব। বিআইটির পক্ষ থেকে আমরা পুলিশ প্রশাসনের সাথে, জেলা প্রশাসনের সাথে আমরা যোগাযোগ করব। আমাদের জেলা পর্যায়ে বিআইটির সার্কেল অফিস আছে, সেই অফিসকে আমরা মানে আদেশ দিব যে জেলা প্রশাসনের সাথে যোগাযোগ করে নির্বাহী ম্যাজিস্ট্রেটের মাধ্যমে যাতে এই সকল ফিটনেসবিহীন গাড়ি, ভুয়া ড্রাইভিং লাইসেন্স জব্দ করার ব্যাপারে যথাযথ কার্যক্রম যাতে তারা ইমিডিয়েটলি তারা স্টার্ট করে শুরু করে। নানা অব্যবস্থাপনায় বেহাল দর্শন রাজধানীর অধিকাংশ ফুটওভার ব্রিজের। পথচারীদের অভিযোগ, ময়লা আবর্জনার কারণে ব্যবহার অনুপযোগী হয়ে পড়েছে এগুলো। এছাড়া রয়েছে মাদকাসক্ত ও ছিনতাইকারী চক্রের অবাধ বিচরণ। বিশেষজ্ঞদের মতে, নির্মাণ ত্রুটি আর নানা অব্যবস্থাপনার কারণে ব্রিজগুলো ব্যবহারে খুব একটা উৎসাহী নন পথচারীরা। এদিকে সমস্যা সমাধানে শিগগিরই ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়ে সিটি কর্পোরেশন বলছে, রাজধানীর কিছু এলাকায় অপরিকল্পিতভাবে ফুটওভার ব্রিজ নির্মাণ করায় বেড়েছে অপব্যবহার। বিস্তারিত জানাচ্ছেন সজল দাস। অব্যবস্থাপনার এমন বাস্তব দৃশ্য রাজধানীর ব্যস্ততম এলাকা শাহবাগের এই ফুট ওভারব্রিজটিতে। মাঝে মধ্যে দু একজন পথচারীর দেখা মিললেও অনেকটা বিরক্তি নিয়েই পার হচ্ছেন তারা। এমন বেহাল অবস্থা রাজধানীর অধিকাংশ ফুট ওভারব্রিজের। ফুট ওভারব্রিজ ব্যবহারে প্রতিনিয়তই এমন সমস্যার সম্মুখীন হতে হয় বলে অভিযোগ পথচারীদের। ফলে ব্রিজ ব্যবহার না করে ঝুঁকি নিয়েই রাস্তা পার হন তারা। এটা করার পর থেকে এমনি পড়ে থাকে, এটা খুব ব্যবহার করে না। সিটি কর্পোরেশন দেখা অবশ্যই তার দায়িত্ব। এইসব পরিষ্কার পরিচ্ছন্নর জন্য এইসব তারা লোক নিয়োগ করছে, সেইসব লোক ঠিক কোনো কাজ করে কিনা এটা তাদের দেখা উচিত। অভিযোগ স্বীকার করে সিটি কর্পোরেশন বলছে, অব্যবহৃত ফুট ওভারব্রিজে এ ধরনের সমস্যা রয়েছে। তবে সমস্যা সমাধানে ডিসিসি তৎপর রয়েছে বলেও দাবি তাদের। কিছু কিছু ফুট ওভার রয়েছে যেগুলো আপনার রাস্তার ডিস্টেন্সটা 50-60 ফিট হবে, সেখানে ফুটওভার ব্রিজ গুলো দেওয়া আছে, মানুষ এভাবে উঠে ওখান থেকে গিয়ে নামবে, এই প্র্যাকটিস এখন আমাদের এখানে হয়নি। একটা দৌড় দিয়ে মানুষ পারাপার হয়ে যায়, আনইউটিলাইজ পড়ে থাকে। যখনই আপনি দেখবেন যে আনইউটিলাইজ কোনো জিনিস রয়েছে, সেখানে অবৈধ দখল, বিভিন্ন রকমের অপব্যবহার হয়। এটা কিছুটা হলেও সচেতনতারও প্রয়োজন রয়েছে এবং এটাকে সবাই মিলে করতে হবে। এদিকে রাজধানীর ফুটওভার ব্রিজের এমন বেহাল অবস্থার জন্য কিছু ক্ষেত্রে দায়ী পথচারীরাও, যা প্রভাব ফেলছে এর ব্যবস্থাপনায় এমন মত বিশেষজ্ঞের। 25-30 ডিগ্রি অ্যাঙ্গেলে যখন আপনি সিঁড়িগুলো উঠান, আপনাকে উঠবে না মানুষ। এগুলোকে একটু ইউজার ফ্রেন্ডলি করতে হবে, অবশ্যই ফুটওভার ব্রিজকে খালি রাখতে হবে, কোনো দোকানপাট কোনো পোষা বসানো যাবে না। রাজধানীর ফুট ওভারব্রিজ ব্যবস্থাপনায় শুধু কর্তৃপক্ষের সচেতনতা নয়, এজন্য প্রয়োজন ব্রিজ ব্যবহারে সাধারণ পথচারীর আগ্রহ বৃদ্ধি, এমনটাই অভিমত বিশেষজ্ঞের। রাজধানীর অনেক জায়গায় ফুট ওভারব্রিজ থাকা সত্ত্বেও ফুট ওভারব্রিজের নিচ দিয়ে ঝুঁকিপূর্ণভাবেই রাস্তা পার হচ্ছেন অনেকে। বিশেষজ্ঞরা বলছেন, সাধারণ মানুষকে ফুট ওভারব্রিজ ব্যবহার করাতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কঠোর অবস্থানের পাশাপাশি সিটি কর্পোরেশনেরও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা উচিত। সজল দাস, সময় সংবাদ, ঢাকা। মাগুরায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে যুবলীগের দু গ্রুপের সংঘর্ষে অন্তঃসত্ত্বা মাকে গুলির ঘটনায় জড়িতদের কোনো ধরনের ছাড় দেওয়া হবে না বলে জানিয়েছেন সরকারের মন্ত্রীরা। চিকিৎসকেরা জানিয়েছেন মা শঙ্কামুক্ত, নবজাতকের অবস্থার উন্নতি হলেও এখনো পুরোপুরি শঙ্কামুক্ত নন সে। গত কয়েকদিন ধরে গণমাধ্যমে তার পরিচয় ছিল নাজমা বেগমের মেয়ে বা নবজাতক হিসেবে। গুলিবিদ্ধ সেই শিশুটির নাম এখন সুরাইয়া, এমনটি জানালেন তার বাবা বাচ্চু ভূঁইয়া। বাচ্চার নাম রয়েছে আপনার সুরাইয়া। দীর্ঘ 10টা বছর পরে বাচ্চাটা হলো, বিভিন্ন ই করার পরে এখন এই বাচ্চা, ধরুন আল্লাহ যদি তাকে বাঁচায় রাখে, অবশ্যই আমার একটা শখের বাচ্চা। মা ও শিশুর স্বাস্থ্যের অবস্থা জানতে মঙ্গলবার ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আসেন মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী মেহের আফরোজ চুমকি। বর্তমানে নবজাতকে যেখানে চিকিৎসা দেওয়া হচ্ছে সেই নিবিড় পরিচর্যা কেন্দ্রে তার স্বাস্থ্যের খোঁজ খবর নেন তিনি। দেখতে যান গাইনির পোস্ট অপারেটিভ বিভাগে থাকা মা নাজমা বেগমকেও। আসেন স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিমও, তিনি নবজাতক এবং মাকে দেখে চিকিৎসার খোঁজ খবর নেন। দোষীদের দ্রুত আইনের আওতায় আনা প্রসঙ্গে সাংবাদিকদের সাথে কথা বলেন সরকারের এই দুই মন্ত্রী। এখনই বিদেশে পাঠানোটা আসলে তার জন্য খুব শুভ কিছু হবে না, আর এখানে যে চিকিৎসা হচ্ছে সেটা কোনো বাইরের চিকিৎসার চেয়ে কোনো অংশে কম নয়। 6 জন আসামিকে ধরা হয়েছে, আমি এসপি সাহেবের সাথে কথা বলেছিলাম মাগুরার, ওনারা বলছেন যে আশা করছেন যে 2-1 দিনের মধ্যে আরো কয়েকজনকে তারা ধরতে পারবে। উপযুক্ত স্বাস্থ্যের ব্যবস্থা ইনশাআল্লাহ করা হবে এবং এই ক্ষেত্রে কোনো ব্যত্যয় ঘটবে না। মা এবং সন্তানের জন্য সবই করা হবে, মেডিকেল কলেজ থেকে সরকার থেকে করা হবে, এ ব্যাপারে কোনো কার্পণ্য হবে না এবং আপনি নিশ্চিত থাকতে পারেন নিরাপদ। তারা পুরো বিনা পয়সায় চিকিৎসা হচ্ছে এবং হবেও,
পরিপূর্ণ সুস্থ হওয়া পর্যন্ত, তার পরিবারকেও আপনি দেখবেন ইনশাআল্লাহ। মাননীয় প্রধানমন্ত্রীর পক্ষ থেকে আমি আশ্বস্ত করতে চাই আপনাদেরকে, সেই পরিবারটাকেও আমরা দেখব। এদিকে চিকিৎসকরা জানালেন মা ও শিশু দুজনেরই অবস্থার উন্নতি হয়েছে। বাচ্চা ব্রেস্টফিডিং খুব ভালোভাবেই সহ্য করতে পারছে, তবে মা যেটা হচ্ছে যে মাও দুর্বল বাচ্চাও একটু ইয়ে বলে আমরা সরাসরি ব্রেস্টফিডিংটা দিচ্ছি না। বাচ্চার মধ্যে এখনো ইনফেকশনের কোনো রকম আমরা সাইন সিমটমস দেখিনি, এখন পর্যন্ত হয়নি, যাতে না হয় সেটা প্রিভেন্ট করার জন্য আমরা একটু স্পেশাল কেয়ারে দেখেছি। শাতিলা শারমিন, সময় সংবাদ, ঢাকা। প্রতিবেশী দেশ ভারত থেকে গরু আসা বন্ধ হয়ে যাওয়ায় চরম অস্থিরতা বিরাজ করছে দেশের বাজারে। বর্তমানে ছোট বড় সব বাজারই অনেকটা গরু শূন্য। এমনিতে গত এক মাসে বাজারে গরুর মাংসের দাম বেড়ে দ্বিগুণ হয়েছে, আর বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছে পশু সম্পদ। এ অবস্থা চলতে থাকলে আসন্ন কোরবানির ঈদে চরম বিপাকে পড়তে হবে বলে আশঙ্কা ব্যবসায়ীদের। বিস্তারিত জানাচ্ছেন কমল দে। প্রতি বছর বাংলাদেশে 10 লাখের বেশি গরু চাহিদা রয়েছে, এর মধ্যে প্রতিবেশী দেশ ভারত থেকেই আসে 80% গরু। এক্ষেত্রে বৈধভাবে আমদানি সুযোগ কম থাকায় মূলত বিভিন্ন সীমান্তের চোরাই পথে ভারত থেকে এসব গরু বাংলাদেশে প্রবেশ করে। বাংলাদেশে প্রবেশের পর নির্ধারিত শুল্ক দিয়ে গরুর চালানকে বৈধ করা হয়, কিন্তু ভারত সরকারের নিষেধাজ্ঞার কারণে গত 2 মাস ধরে চোরাই পথে গরু আসা প্রায় বন্ধ। এই অবস্থায় অস্থির গরুর পাশাপাশি মাংসের বাজারও। রমজান থেকে শুরু করে বাজারে কোনো গরু উঠতেছে না, যার কারণে আমাদের বাইরে থেকে গরু আসতে হবে, না আসলে আমরা কুরবানি দেওয়া খুবই কষ্টকর হবে। বাজার গরম হবে, গরু কিনানোর জায়গায় ছাগল কিনবে। এখন তো গরুর গোশত কেজি যা পরে আর 500-600 টাকা, ইন্ডিয়ার থেকে 900-700 টাকা করবো। অন্যদিকে চাহিদা অনুযায়ী গরু না আসায় ক্ষতির মুখে পড়তে হচ্ছে বলে দাবি হাটের ইজারাদারদের। সেসাথে কোরবানির সময় গরু সংকট নিয়েও শঙ্কায় রয়েছেন ইজারাদারের পাশাপাশি ব্যাপারীরাও। ইন্ডিয়ান গরু কিছু আসতে হবে, এরপরে না মনে করেন বেচা কিনি ঠিকঠাক মতন হবে না, আসলে গরু দাম বাড়িয়ে দেবো না। এটা 10,000, এটা 40,000, এরকম দাম হবে, দাম কম হবে না। যদি ইন্ডিয়ান গরু আসে তাহলে কিছু সীমিত হবে, কোরবানি করাটা কষ্ট হবে, যেহেতু দেশীয় বন্যা পরিস্থিতি গরু অনেক তো মারাই গেছে, প্লাস এমনি গরু বাছর কম। চট্টগ্রামে বেশি কোরবানি হয়, ইন্ডিয়ান গরুর চাহিদা তখন বেশি থাকে। যদি ইন্ডিয়ান গরু যদি চাহিদা যদি যদি না আসে তাহলে এখানে দেশি গরুর চাহিদা বৃদ্ধি পেয়ে যাবে, গরুর দামও বেশি হবে, তখন অনেক লোক কোরবানি করতে পারবে না। শুধুমাত্র চট্টগ্রাম শহরে ছোট বড় 15টি হাটে কোরবানির পশু বিক্রি করা হয়। এছাড়া জেলার বিভিন্ন স্থানে আরো শতাধিক গরুর বাজার রয়েছে, এর মধ্যে গত বছর বিক্রি হয়েছে অন্তত 2 লাখ গরু। শুধু ঈদের সময় নয়, ব্যাপক চাহিদার কারণে চট্টগ্রামের গরুর বাজারগুলো বছরের পুরোটা সময় থাকে গরুতে পরিপূর্ণ, কিন্তু ভারত থেকে গরু আসা বন্ধ হয়ে যাওয়ায় এখন সবগুলো বাজারে একই চিত্র, শূন্য পড়ে আছে গরুর বাজারগুলো, আর এর ফলে খুচরা বাজারে বাড়ছে গরুর মাংসের দাম। চট্টগ্রামের সাগরিকা গরু বাজার থেকে কমল দে, সময় সংবাদ। সঞ্চয়পত্রের উপরে 2% সুদ কমায় ক্ষতিগ্রস্ত হচ্ছেন আয়হীন অবসরপ্রাপ্ত কর্মকর্তা ও কর্মচারীরা। নিত্যপণ্যের দাম বাড়লেও এই অবসরপ্রাপ্তদের একমাত্র আয়ের উৎস সঞ্চয়পত্রের সুদ কমায় সংসার চালানো নিয়ে উৎকণ্ঠায় রয়েছেন তারা। এদিকে সুদের হার কমলেও নিরাপদ বিনিয়োগ খাত হিসেবে বিবেচিত হওয়ায় সঞ্চয়পত্র কেনা বেচা আগের মতোই রয়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। বিস্তারিত ইমতিয়াজ আহমেদের রিপোর্টে। উষা দত্ত বিধবা বৃদ্ধার স্বামী একজন সরকারি কর্মচারী ছিলেন। স্বামী মারা গেছেন 14 বছর আগেই। এখন 2 মেয়েকে নিয়ে তার সংসার চলে স্বামী রেখে যাওয়া কিছু টাকা দিয়ে কেনা সঞ্চয়পত্রের সুদ থেকে। তবে পুরনো সঞ্চয়পত্রের মেয়াদ শেষে নতুন করে ক্রয়ের ক্ষেত্রে কমে যাবে তার মাসিক অর্থের পরিমাণ, কিন্তু খরচ তো দিন দিন বাড়ছে, তাই সংসার চালানো নিয়ে এখন শঙ্কা তার। আমরা তো এই সঞ্চয়পত্রের উপরই নির্ভরশীল, মেয়েকে বিয়ে দিতে পারি নাই এখনো, সংসার চালাতে কাজে সুদ কমে যাওয়ায় আমাদের খুব অসুবিধা হচ্ছে। ঢাকা শহরে চলতে গেলে তো কম টাকা চলা যায় না। সঞ্চয়পত্রের উপর থেকে সুদ কমে যাওয়ায় সব থেকে বেশি বিভাগে পড়ছেন অবসরপ্রাপ্ত সরকারি চাকরিজীবীরা। যারা আগেই সঞ্চয়পত্র কিনেছিলেন তারা পূর্বে নির্ধারিত হারে সুদ পেলেও মেয়াদ শেষে নতুন করে সঞ্চয়পত্র কেনার ক্ষেত্রে নতুন নির্ধারিত হারে সুদ পাবেন তারা, তাই এ নিয়ে ক্ষোভের শেষ নেই ভুক্তভোগীদের। আমরা কোন রকমই বেঁচে আছি যে এটার উপরে, আমাদের এখন চাকরি নেই, যখন আমরা রিটায়ারমেন্ট চলে গেলাম আমরা এখন সবাই কষ্টে আছি। বাড়ানোর উচিত ছিল না বাড়িয়ে, বরং আমাদেরটা কমিয়ে দিয়েছে। দুর্মূল্যের বাজারে জিনিসপত্রের যে দাম, সে দামের সাথে পরিবার পরিবার নিয়ে চলাটা আমাদের জন্য খুবই কষ্ট। চলতি বছরের জুনে সঞ্চয়পত্রের সুদের হার 13% থেকে কমিয়ে 11% করা হলো। সঞ্চয়পত্র কেনাবেচা এর কোনো প্রভাব পড়েনি বলে জানালেন সোনালী ব্যাংকের এই কর্মকর্তা। ব্যাংকের থেকে কিন্তু সঞ্চয়পত্র রেটটা এখনো অনেক বেশি, দ্যাটস ওয়াই যে সঞ্চয়পত্র রেট কমার ফলেও লোকজন কিন্তু সঞ্চয়পত্র ছেড়ে ব্যাংকে খুব একটা
দাবিত হচ্ছে না এই রেটের কারণে। শেয়ার মার্কেটটা কিন্তু অনেকটা স্টেবল মার্কেট, তাই দ্যাটস ওয়াই এখানে কিন্তু এফেক্ট করছে। মানুষ কিছু ক্ষতিগ্রস্ত হয়েছে, দিস ইজ টু দ্যারা বেনিফিশিয়ারি, তারা ক্ষতিগ্রস্ত হয়েছে, কিন্তু ব্যাংকিং সেক্টরে সেটা খুব একটা প্রভাব আসবে না। তবে সঞ্চয়পত্রের সুদের হার কমার ফলে অনেকেই নন ব্যাংকিং ও ঝুঁকিপূর্ণ খাতে বিনিয়োগে ঝুঁকি পড়তে পারেন বলে আশঙ্কা সংশ্লিষ্টদের। ইমতিয়াজ আহমেদ, সময় সংবাদ, ঢাকা। জাতিসংঘের তত্ত্বাবধানে দেশের সব অপহরণ গুম খুনের ঘটনা নিরপেক্ষ তদন্ত দাবি করেছেন দলটির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক আসাদুজ্জামান রিপন। বিকেলে রাজধানী নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে তিনি সাংবাদিকদের একথা বলেন। এ সময় গুম খুনের কারণে আন্তর্জাতিক মহলে দেশের ভাবমূর্তি ক্ষুণ্ণ হওয়ায় বিএনপির পক্ষ থেকে উদ্বেগ প্রকাশ করেন তিনি। অপহরণের ঘটনাগুলো ঘটেছে বাংলাদেশে, যে গুমের ঘটনাগুলো ঘটেছে, এইগুলো জাতিসংঘের মানবাধিকার কমিশনের তত্ত্বাবধানে সরকার তদন্ত করবেন, এটি আমরা বিশ্বাস করি। জনগণের মধ্যে তাতে করে ধোঁয়াশা কেটে যাবে। আজকে বিচারহীনতা সংস্কৃতি শুরু করে দেশে যে আজকে যে নৈরাজ্যকর পরিস্থিতি চলছে, আজকে রাজনীতি যে ক্রমাগত অসুস্থ হয়ে পড়ছে, এটা থেকে বের হতে হলে আমাদের একটি গ্রহণযোগ্য নির্বাচন ছাড়া, এবং সেই নির্বাচনে জনগণ যাতে তাদের পছন্দ অনুযায়ী প্রার্থীদেরকে বাছাই করে নিতে পারে, সেটার একটি ব্যবস্থার সুযোগ করে দেওয়া। ভারতে 25 সংসদ সদস্যকে সাময়িক বহিষ্কারের ঘটনায় বিক্ষোভ শুরু করেছে কংগ্রেস। এ ঘটনাকে গণতন্ত্রের জন্য কালো অধ্যায় বলে উল্লেখ করেছেন কংগ্রেস প্রেসিডেন্ট সোনিয়া গান্ধী। ভারতের সাবেক প্রধানমন্ত্রী মনমোহন সিং বলেছেন সাংসদদের বহিষ্কারের এ আদেশ পার্লামেন্টের রীতিনীতির পরিপন্থী। হাতে কালো কাপড় বেঁধে কংগ্রেস প্রেসিডেন্ট সোনিয়া গান্ধীর নেতৃত্বে মঙ্গলবার সকালে ভারতীয় পার্লামেন্ট ভবনের বাইরে বিক্ষোভ শুরু করে বিরোধী দলের নেতাকর্মীরা। লোকসভা ছাড়াও পার্লামেন্টের উচ্চকক্ষ, রাজ্যসভার কংগ্রেস সদস্যরাও এতে যোগ দেন। উপস্থিত ছিলেন দলের ভাইস প্রেসিডেন্ট রাহুল গান্ধী ও সাবেক প্রধানমন্ত্রী মনমোহন সিং। হামারে মেম্বার্স কো সাসপেন্ড কিয়া ভো অ্যান্টি ডেমোক্রেটিক হ্যায়। মেরে হিসাব সে জো মে সমজতি হু লোকতন্ত্র কা হত্যা হো রাহা হ্যায়। আমরা চাই পার্লামেন্ট যাতে সুশৃঙ্খলভাবে পরিচালিত হয়। আমরা গত দেড় মাস ধরে যে দাবি জানিয়ে আসছি সরকারের আগেই তা বিবেচনায় নেওয়া উচিত ছিল। কর্মসূচি থেকে পাঁচ দিনের জন্য লোকসভা বর্জনেরও ঘোষণা দেওয়া হয়। বিজেপি সরকারের পণ্য ও সেবা কর সংস্কার প্রস্তাবনার বিরুদ্ধে আরও কঠোর অবস্থান নেওয়ার কথাও জানান কংগ্রেস দলীয় সংসদ সদস্য। আম আদমি পার্টি, জনতা দল, তৃণমূল কংগ্রেস, বামফ্রন্ট এরই মধ্যে কংগ্রেসের এই কর্মসূচির প্রতি সমর্থন জানিয়েছে। তৃণমূল কংগ্রেসের প্রেসিডেন্ট মমতা বন্দ্যোপাধ্যায় সংসদ বর্জন কর্মসূচিতে যোগ দেওয়ার কথা জানিয়েছেন। সোমবার সংসদ অধিবেশন চলার সময় প্রধান বিরোধী দল ভারতীয় কংগ্রেসের কয়েকজন সদস্য প্ল্যাকার্ড নিয়ে সংসদ কক্ষের ভেতরে বিক্ষোভ প্রদর্শন করলে বিশৃঙ্খলা সৃষ্টির অভিযোগে তাদের সাময়িকভাবে বরখাস্তের আদেশ দেন স্পিকার সুমিত্রা মহাজন। 25 সাংসদকে বরখাস্তের পর অধিবেশন মুলতবি ঘোষণা করা হয়। মমতাজ মোস্তফা, সময় সংবাদ। মিয়ানমারে টানা এক সপ্তাহ ধরে চলা ভারী বর্ষণে সৃষ্ট বন্যা পরিস্থিতি নিয়ন্ত্রণে আন্তর্জাতিক ত্রাণ সহায়তার আহ্বান জানিয়েছে দেশটির সরকার। ভয়াবহ এই বন্যায় দেশটিতে মৃতের সংখ্যা বেড়ে 46 জনে দাঁড়িয়েছে বলে জানিয়েছে আন্তর্জাতিক গণমাধ্যম। এছাড়াও নিখোঁজ রয়েছেন আরও বহু মানুষ, সেই সঙ্গে মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে ধারণা করছে কর্তৃপক্ষ। এদিকে বন্যা দুর্গত এলাকাগুলোতে ত্রাণ পৌঁছে দিতে শুরু করেছে সরকারি স্বেচ্ছাসেবক বাহিনীর সদস্যরা। তবে পানির উচ্চতা এবং স্রোত বেশি থাকায় দুর্গম এলাকাগুলোতে ত্রাণ বিতরণের ক্ষেত্রে বেগ পেতে হচ্ছে তাদের। গত কয়েকদিনের টানা বর্ষণে সৃষ্ট বন্যায় তলিয়ে যায় দেশটির রাখাইন রাজ্যের বিস্তীর্ণ অঞ্চল। এতে ভয়াবহ ক্ষতির মুখে পড়ে অন্তত 1.5 লাখ মানুষ। জাতিসংঘ বলছে শরণকালের ভয়াবহ এ বন্যায় দেশটির প্রায় 10 লাখ একর ফসলি জমি পুরোপুরি নষ্ট হয়ে গেছে, যা দীর্ঘমেয়াদে মিয়ানমারকে খাদ্য সংকটে ফেলবে বলে আশঙ্কা করা হচ্ছে। এদিকে বন্যা পরিস্থিতি পর্যবেক্ষণে ইতিমধ্যে বিভিন্ন এলাকায় পরিদর্শনে গেছেন দেশটির প্রেসিডেন্ট থান শোয়ে, সেনাপ্রধান মিন ওং সহ আরো অনেকে। চীনের জিয়ান শহরে ভয়াবহ বন্যায় 8 জনের মৃত্যুর খবর পাওয়া গেছে, তবে মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। সোমবার থেকে সেখানে প্রবল বৃষ্টিপাত শুরু হয়েছে, এতে জিয়ান শহরে 9 জন পর্যটক ডুবে যাওয়ার খবর পেয়ে তাদের উদ্ধারের জন্য
অন্তত 200 পুলিশ সদস্য এবং উদ্ধারকর্মী তাদের উদ্ধারের জন্য মাঠে নামে। চীনের রাষ্ট্রীয় বার্তা সংস্থা সিনহুয়ার খবর অনুযায়ী বন্যায় সেখানে বিদ্যুৎ সংযোগ পুরোপুরি বিচ্ছিন্ন হয়ে গেছে। রঙিন পোশাকের পর সাদা পোশাকের ক্রিকেটে অভিষেকের স্বপ্নের বুত টাইগার পেসার তাসকিন আহমেদ। সুযোগ পেলে অক্টোবরে অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্ট সিরিজে সেই স্বপ্নের বাস্তবায়ন দিতে চান তিনি। এর আগে ঘরোয়া লাঙ্গার ভাষণ ক্রিকেট বিসিএল এ নিজে প্রমাণ করতে চান তরুণ পেসার। ইঞ্জুরির কারণে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে হোম সিরিজ মিস করা তাসকিন এখন আছেন পুনর্বাসন প্রক্রিয়ায়। তিন বছর আগের কথা, মাত্র 17 বছর বয়সে বিপিএল এ গতি, সুইং আর বৈচিত্র্যে প্রতিপক্ষকে করেন দগ্ধ আর মুগ্ধ করেন অভিষেকে আগুনঝরা পিচ বোলিং এ ভারতকে কাবু করে। এরপর থেকেই বাংলাদেশ জাতীয় দলের অপরিহার্য সদস্য হন তাসকিন। কিন্তু গেল 12 মাসে অদৃশ্য ভূতের ছায় তিনবার পড়তে হয়েছে অপয়া ইঞ্জুরিতে। হিংসুটে ইঞ্জুরির বিরুদ্ধে বরাবরের মতো এবারও প্রতিজ্ঞাবদ্ধ তাসকিন, ইঞ্জুরি নামক শত্রুর কাছে হার মানবেন না তিনি। ইঞ্জুরি অবশ্যই শত্রু প্রত্যেকটা ফাস্ট বোলারের কারণে, কারণ ইঞ্জুরির কারণে আমি লাস্ট সিরিজ পুরোটা মিস করেছি, যেটা আমার জন্য খুবই কষ্টকর ছিল। অনেক হার্ডওয়ার্ক করতেছি ফিট হয়ে ওঠার জন্য। এই জুনে ভারতের বিপক্ষে ইঞ্জুরির কারণে দলের বাইরে তাসকিন, এখন আছেন পুনর্বাসন প্রক্রিয়ায়। ফিট হতে প্রতি দিনই সন্ধি করতে হচ্ছে কঠোর পরিশ্রম, নিয়ম আর ধৈর্যের সাথে। এমন অবস্থায় কেমন আছেন তাসকিন? ইঞ্জুরির যে পেইন গুলো সেগুলো নাই, আর আমি অফিশিয়ালি ভাবে 3 দিন হলো প্র্যাকটিস স্টার্ট করে দিয়েছি, তো এখন থেকে আমার প্রোগ্রাম চলতে থাকবে। অ্যাকচুয়ালি সবার থেকে আমার প্রোগ্রামটা একটু ডিফারেন্ট, তো সেই অনুযায়ী আমার আলাদা রিহ্যাব, আলাদা প্র্যাকটিস করতে হয়। গেল বছরে 1.5 মাসের ব্যবধানে সীমিত ওভারের 2 ফরম্যাটে অভিষেক হলেও আন্তর্জাতিক ক্রিকেটে 12 মাস পেরিয়েছে ওই ইঞ্জুরির ঈর্ষায়। অভিষেক হয়নি সাদা পোশাকের ক্রিকেটে, তাই টেস্ট খেলতে তাসকিনের দূরবীন চোখ অস্ট্রেলিয়া সিরিজে। টেস্ট ক্রিকেট ছাড়া কারো জীবনে পরিপূর্ণ হয় না, তো আমারও অবশ্যই লক্ষ্য আছে টেস্ট ক্রিকেটে ডেবু করার। অস্ট্রেলিয়ার সাথে যদি সুযোগ হয় তাহলে চেষ্টা করবো টেস্টে কিছু একটা করার। দুর্দান্ত, দুর্বার বল হাতে চঞ্চল, প্রতিপক্ষের উইকেট ভাঙতে আহত বাঘের মতো ক্ষুধার্ত তাসকিনের আপাতত মিশন ফিট হয়ে সেপ্টেম্বর থেকে শুরু হতে যাওয়া দীর্ঘ পরিসরের ঘরোয়া ক্রিকেট বিসিএল এর মঞ্চে নিজেকে আবারও প্রমাণ করা। হুমায়ুন কবির রোজ, সময় সংবাদ, ঢাকা। সন্ধ্যার সময় পর্যায়ের শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরো একবার। সিলেটের পর এবার খুলনায় আরেক শিশুকে নির্মমভাবে হত্যা, অভিযোগে তিনজনকে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ, বিচারের দাবিতে এলাকাবাসীর বিক্ষোভ। জন্মদিন পালনের মাধ্যমে 15 আগস্টের পবিত্রতা নষ্ট না করার আহ্বান আওয়ামী লীগের। রাজধানীতে বঙ্গবন্ধুর 40তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে সমাবেশ। অন্তঃসত্ত্বা মায়ের পেটে গুলিবিদ্ধ শিশু সুরাইয়া শঙ্কামুক্ত নয়, জানালো চিকিৎসকরা, মা ও মেয়ের চিকিৎসার সব দায়িত্ব নিল সরকার। অভিজিৎ হত্যা তদন্তের কোনো ফলাফল এফবিআই দিতে না পারলেও নিশ্চিত 7 জনকে শনাক্ত করেছে ঢাকার গোয়েন্দারা। দেশীয় সংস্থাগুলোকে গতিশীল করার তাগিদ বিশ্লেষকদের। এবং ভারত থেকে গরু আসা বন্ধ হওয়ায় চরম অস্থিরতা দেশের বাজারে, মাংসের দাম বেড়ে প্রায় দ্বিগুণ, আসন্ন ঈদে কোরবানি দেয়া নিয়ে শঙ্কা। এ ছিল সন্ধ্যার সময়। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময় নিউজ ডট টিভি। সঙ্গে থাকুন সময়।